তিনটে জিনিস লক্ষ্য রাখতে হয়। গুণ এবং ভাগ করার সময় মূলত আমরা তিনটা জিনিসের উপর লক্ষ্য রাখবো, যেটা এক নম্বর হচ্ছে চিহ্ন। এক নম্বর লক্ষ্য রাখবো আমরা সাইন বা চিহ্নের উপরে, দুই নম্বরে লক্ষ্য রাখবো আমরা নাম্বার বা সংখ্যার উপরে, আর তিন নম্বরে লক্ষ্য রাখবো আমরা অ্যালফাবেটের উপরে। এবার অ্যালফাবেট দেখতে গিয়ে তার পাওয়ার দেখতে হবে। তো যা হোক, এই তিনটা জিনিসকে আমরা কিন্তু লক্ষ্য রাখি আমরা গুণ এবং ভাগ করার সময়। এক নম্বরে সাইন।